আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান সামিয়া আবার আসলাম আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইচ্ছা, জ্ঞান, মন, বিবেক নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন, এমনকি মৃত্যুর পরেও আল্লাহকে কখনো দোষী করতে পারবো না। আল্লাহ তাআলা সর্বসময় দোষমুক্ত। কোন দোষমুক্ত, কেমন দোষমুক্ত? আমার তোমার ইচ্ছা, জ্ঞান, মন, বিবেক আল্লাহ তাআলা দিয়ে দিছেন, তাই মনের ইচ্ছা করলেও কিছু হঠাৎ করে করতে পারবো না। যদি হঠাৎ করে করে ফেলি, আমার দোষেই আমি দোষী হয়ে গেলাম, কেননা আমার জ্ঞান বিবেক দ্বারা চিন্তা না করিয়া কিছু করলেই আল্লাহ কখনোই দোষী হবেন না। আমরা আরও দোষ দিয়ে থাকি শয়তানকে। আসলে শয়তান তো আমি আর তুমি, করিয়া থাকি শয়তানি। কেন আমরা নিজেই ভুল করিয়া আল্লাহর দোষ দিয়ে বলি, আল্লাহর দোষ দিয়ে বলতে থাকি? যদি কোনো বিপদে পড়ি, কোনো বিপদ হয় বা কাজে গিয়ে কোনো লোকসান হয়ে যায়, তখনই দেখা যায় আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আমার দিকে তাকায় না, আল্লাহ আমার এই বিপদ দিল, সেই বিপদ দিল। মূলের ঘরে দেখা যায় আমার ভুলেই আমি তুমি ভুক্তভোগী হইয়া থাকি, কিন্তু মনে চাইলেই এবং ইচ্ছা জাগলেই করে ফেলছি। কিন্তু আমার মাঝে আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছিল, আমি আমার জ্ঞান এবং বিবেককে কাজে লাগাইনি, উল্টা আমি তুমি আল্লাহর কাছে ফাঁসিয়ে যাব। তাই বলা হয় বিবেকহীন মানুষ পশুর সমতুল্য। আরও দেখা যায় যে আমরা শয়তানকে দোষ দিয়ে থাকি। আসলে কে সেই শয়তান? সারা জীবন শয়তান শয়তান করতেছি, শয়তান আমার এই ক্ষতি করলো, সেই ক্ষতি করলো। আসলে আমরা কি কখনো শয়তানকে দেখেছি? দেখি নাই। দেখি নাই বলেই শয়তানকে দোষ দিয়ে থাকি, দেখি নাই বলেই শয়তানকে দোষ দেই। দেখলে আর শয়তানকে দোষ দিতে পারতাম না। সমস্ত বিবেক বিচার, সমস্ত বিবেক বিবেচনা ছাড়িয়া গেলে দেখি আমি নিজেই মানুষ শয়তান হয়ে আছি। আমার দোষেই আমি দোষী, আমার দোষেই আমি দোষী হইতেছি, আমার গুণেই আমি গুণী হইতেছি, আমার সৎকর্মেই আমি সুপথে থাকি, আমার কুকর্মে আমি কুপথ ধরে থাকি। কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ বলিয়াছেন, তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বেঁচে থাকো। তাহলে আমার ও তোমার মধ্যে জিন এবং মানুষ শয়তান বাস করতেছে। এই জন্য দুনিয়াতে কিছু করতে গেলে জ্ঞান বিবেকের সাথে না বুঝিয়া করে ফেলি, আর সেই শয়তানটি আমার ইচ্ছা শক্তির মাঝে এবং মনের মাঝে বাস করে। যদি আমি তুমি সুপথে থাকি এবং কোনো অলি আউলিয়ার সঙ্গ ধরে থাকি, তাহলে আমার ও তোমার মধ্যে যে জ্ঞান, মন, ইচ্ছা শক্তি ও বিবেক, তখন দেখা যায় তখন তাহারা সুপথ ধরিয়া থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, তোমরা সালেহীন, সিদ্দিকীন, মুমিনীন এবং মুক্তাদিগণ মুক্তাকিনদের সাথে উঠা বসা করো, তাহলে সুপথে থাকতে পারবে। আমরা এই বুঝলাম যে আল্লাহকে আর শয়তানকে কখনো দোষ দিব না। মনে করে নিব আমার কর্মে আমি দোষী, আল্লাহ তাআলা আমাদেরকে সুপথে চলার তৌফিক দান করুন। এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।